সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রু অফ দ্য হেলদি আড্ডায়। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে, আর আজকে আমাদের সাথে আড্ডা দিতে আছেন ডক্টর জাহানার আরজু, অ্যাসোসিয়েট প্রফেসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। তিনি কার্ডিওলজিস্ট, তার কাছ থেকে আমাদের হৃদপিণ্ডের হৃদয়ের সব সমস্যার কথা জানব, আর রোজার সময় এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি, কি উপায়ে করতে পারি সেটাও জানবো। কেমন আছেন আপু? ভালো আছি। আপনাকে এখানে পেয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে তোমার সাথে এক বছর পর আবার দেখা হয়ে। আচ্ছা, আমরা যে কথাগুলো বলছিলাম যে আমাদের হৃদপিণ্ডের সমস্যা, আমাদের তো রোজার সময় যাদের এই হৃদপিণ্ডের সমস্যা আছে তাদের কিভাবে লাইফস্টাইল মেনটেন করা উচিত এটা জানতে চাই। এখন হৃদরোগীদের যেটা উচিত, যে রোজার সময় রোজা যদি হৃদরোগটা তার ইয়ে থাকে, সহনীয় পর্যায়ে থাকে, তাহলে রোজা তো রাখতে পারবেন, রোজা রাখা বরং ভালো। ওজন কমবে, তারপর পরিমিত খাবার হবে, খুবই ভালো। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, ঔষধ নিয়মিত খেতে হবে, কারণ সেটা দুপুরের ঔষধ দরকার হলে রাতে খাবেন, দরকারি কোনো ঔষধ বাদ দেওয়া যাবে না। তাহলে বোধহয় রোজার আগেই তার সাথে ডাক্তারের একটা মিট করে নেওয়াটা ভালো। তাই ভালো, মানে তার যে হৃদরোগ বিশেষজ্ঞ আছেন তার সাথে দেখা করে উনি এভাবে অ্যাডভাইসটা নিতে পারেন যে দুপুরে ঔষধ কি করবো। অনেক ইম্পর্টেন্ট ঔষধ যেমন ব্লাড থিনার, যেটা অ্যাসপিরিন, সেটা দুপুরে দেই, অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল যেটাই হোক। তারপর ওয়াটার পিলও অনেক সময় কিছু কিছু দুপুরবেলা থাকে, হার্ট ফেলের রোগীদেরকে দেই, ওগুলো তো বাদ দেওয়া যাবে না। সেগুলো ওনারা সন্ধ্যার পরে খাবেন কিংবা কি করবেন ওটা ওনার বিশেষজ্ঞ বলে দেবেন। আর ঘুমটা খুব ইম্পর্টেন্ট। এখন যেটা হয়, ইবাদতের একটা মাস, এখন মানুষের নেশা মতো ইবাদত করেন, সারা রাত করেন, ইবাদত করে যদি শান্তি আসে ঠিক আছে, কিন্তু সারা রাত জাগলেও আপনি দিনের বেলা ছয় ঘন্টা ঘুমোতেই হবে, ছয় থেকে আট ঘন্টা। এখন না ঘুমলে যেটা হবে, হৃদরোগীদের শরীরটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ঘুমটা জরুরি। এখন সেটা কয়টা থেকে কয়টা ঘুমাবেন সেটা ওনার অফিস সবকিছু মিলিয়ে উনি ঠিক করবেন। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাঁটা, হাঁটা বাদ দেওয়া যাবে না। এখন হৃদরোগীরা সেটা যেটা মানে দেখা যায় বাইপাস হলেও কিংবা স্টেন্টিং পড়লেও আমরা কিন্তু বলি যে আপনার হাঁটতে হবে সারা জীবন, দিনে 30 থেকে 40 মিনিট, সপ্তাহে অন্তত 5 দিন। আচ্ছা, হাঁটতে হবে। তা এখন একটু জোরে হাঁটা, রোজার সময় জোরে হাঁটা একটু কষ্ট হবে, কিন্তু একটা সময় মতো ওনাকে হাঁটতে হবে, পানি পরিমিত খাবেন, এই আর কি। এখন খাবারের তালিকায় আমরা যেমন বুট পেঁয়াজু এগুলো কিন্তু বাদ দিতে পারি, পেঁয়াজু বেগুনি এগুলো বাদ দিয়ে চিড়া খেতে পারি, আমরা ওটস খেতে পারি, তারপর ধরেন কাঁচা ছোলাটা সেদ্ধ করে যদি পেঁয়াজ কাঁচামরিচ আদা দিয়ে খায় সেটাও তো অনেক ভালো, অনেক হেলদি। তারপর ধরেন বিশেষ করে জার্মিনেশনের পর, মানে একটু অঙ্কুরোদ্গমের পরে যদি হয়, সেটা তো প্রোটিন আর ভালো থাকে, অনেক সময় অঙ্কুরোদ্গম হয়, অনেক ভালো, হ্যাঁ সেটা তো অনেক হেলদি। যদি স্বাস্থ্যটা ভালো থাকে রোজার মাসে, যদি ওজনটা মানে ইয়ে থাকে, কন্ট্রোলে থাকে, তাহলে ওজন না বাড়ে। এই ধরনের খাবার খেলে কিন্তু ওজনও কমে, কমে বরং কমে, তাহলে হার্ট তো ভালো থাকবেই, প্রেসার ভালো থাকবে, ডায়াবেটিস ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো, স্কিনও ভালো থাকবে। আমরা আলাপ করছিলাম ওই যে স্টেন্টিং এবং এনজিওগ্রামের ব্যাপারে, যে রোজার সময়ে এইগুলো করা যাবে কিনা। আচ্ছা, এমনিতে এনজিওগ্রামের প্রয়োজনীয়তা তখনই যখন একটা মানুষের হার্ট অ্যাটাক করবে কিংবা ওই ধরনের কোনো মানে প্রচন্ড বারবার বুকে ব্যথা হচ্ছে ওষুধ খাওয়ার পরও, তার তো এনজিওগ্রাম লাগবেই। তখন সেক্ষেত্রে যদি ইন্ডিকেশন থাকে তাহলে রোজা রাখলেও রোজার মধ্যেও করা যাবে এবং রোজা ভাঙবে না, এনজিওগ্রাম করলে ভাঙবে না। কিন্তু যদি রিং বসাতে হয়, স্টেন্টিং হয়, ব্লক ওরকম পাওয়া গেছে, আজকে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের সময় তো আসলে রোজা রাখা যাবে না, তো সেটাই। এখন যদি ব্লক ধরা পড়ে এনজিওগ্রাম করলেও, এমনি রুটিনলি এনজিওগ্রাম করলো, করার পর ব্লক ধরা পড়লো, তখন স্টেন্টিং করলে তখন 6 সপ্তাহ পর্যন্ত আসলে রোজা রাখা যাবে না। আচ্ছা, স্টেন্টিং ইমিডিয়েটলি যারা সার্জারি করেছেন, হ্যাঁ যে কোনো সার্জারি, যে কোনো সার্জারি করেছেন, তাদের ক্ষেত্রে রোজার সময় কি করা উচিত? এখন যারা ইমিডিয়েটলি মানে 6 সপ্তাহের মধ্যে বাইপাস সার্জারি কিংবা যে কোনো সার্জারি করেছেন, তারা রোজা রাখতে পারবেন না, কারণ স্ট্রেস নেওয়া যাবে না 6 সপ্তাহ পর্যন্ত।
আসলে আপু আপনার সাথে গল্প করতে পেরে অনেক ভালো লাগছে আর অনেক কিছু জানতেও পাচ্ছি একটা খুবই ইম্পর্টেন্ট যেটা না বললে নাই সেটা হচ্ছে যে হার্টের রোগী প্রেসারের রোগী লবণটা কম খাবে এখন রোজার সময় না ওরসেলাইন তারপর লবণ তেলে ভেজে কিভাবে যেন মানুষ খায় কোনোভাবেই আলগা লবণ খাওয়া যাবে না আর তরকারিতে লবণ কম দিতে হবে নইলে হার্ট ফেল বাড়বে প্রেসার বাড়বে এগুলো একটু খেয়াল রাখতে হবে আপনার সাথে আরেকটু আড্ডা দিব তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি দর্শক আছি রু আফজা হেলদি আড্ডার শোতে আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না আসি বিজ্ঞাপন বিরতির পরে এত খুশি খুশি লাগছে কেন তোকে তোর হাতে ওটা কি রু আফজা হ্যাঁ রু আফজা স্বর্গের সুধা রুহু আফজা গরমে কান্তিতে পান করিলে রুহু আফজা শরীর রবে শান্তিতে নানা হে রুহু আফজার মনে গুণ বাড়াই শক্তি শরীর দ্বিগুণ রুহু আফজার মনে গুণ বাড়াই শক্তি শরীর দ্বিগুণ মূল্যবান ফল তুলিত বীরদে নিজাসে রস দ্বিগুণ হে নানা আইলো মাহে রমজান রু আফজা করো পান নানা লাটি হামরা গাই রু আফজার গান রু আফজা হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারিরা ক্লান্ত অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে ইফতারের সময় এক গ্লাস রু আফজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে রু আফজা যেন অমৃত সুধা হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ মূল্যবান ঔষধি উদ্ভিদ সুস্বাদু টাটকা ফলের রস ও তাজা ফুলের নির্যাস দিয়ে তৈরি ভিটামিনে ভরপুর রু আফজা আমাদের রু আফজা সুপ্রিয় দর্শক ফিরে এলাম রু আফজা হেলদি আড্ডার রান্নাঘরে তবে আমরা ছিলাম এর আগে আড্ডায় কার সাথে ডক্টর জাহানারা আরজুর সাথে আমার সাথে তিনি এখনো আছেন তবে আমরা আজকে বানাবো রু আফজার পিঙ্ক লেডি ইউ অলসো লুকস লাইক পিঙ্ক লেডি বেশ এটার সাথে রেসিপিটা মিলে গেছে এই রেসিপিটার জন্য আমাদের যা যা লাগছে তরমুজ স্ট্রবেরি চিনিটা আমরা ব্যবহার না করার চেষ্টা করব এছাড়া আছে লেবুর রস রুহাফজা তো থাকছেই আর ক্রিম ওয়াটারমেলনের কি কি গুণাগুণ আছে এটা আপনার কাছ থেকে জানতে চাই মানে যেটা খেলে হার্টের সাথে কি কোনো ডিহাইড্রেশন দূর করবে হ্যাঁ ইয়ে তো পেট ভরা ভরা থাকবে তাহলে আর একটু বেশি আঁশযুক্ত সেই জন্য ভালো তাহলে আমরা এটা ব্লেন্ড করে ফেলি এটা তরমুজটাকে একটু ছোট ছোট টুকরো করে কাটতে হবে আমি আগে থেকেই কেটে রেখেছি কারণ আমার হাতে সময় খুবই কম প্রথমে তরমুজটাকে ব্লেন্ড করে নেব আমাদের আরেকটু তরমুজ লাগবে সবগুলো তরমুজ একসাথে করে দিলে তখন ব্লেন্ডটা ভালো হয় না এখানে মোটামুটি 4 কাপ পরিমাণ তরমুজ আছে আমরা এখানে বিভিন্ন রকমের ফল দিতে পারি স্ট্রবেরি বা নাশপাতি যদি থাকে সেটা দিতে পারি হেলদি অনেক হ্যাঁ আমার কাছে স্ট্রবেরি আছে আমি 6টা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি মাঝারি আকৃতির এর সাথে রু আফজা আমি আমার পরিমাণ মতো দেব কারণ এটা আমি চিনির বদলে ব্যবহার করছি
মাথায় রাখতে হবে এটা কনসেন্ট্রেটেড ইনভার্ট সুগার অতিরিক্ত রুহ আফজা ব্যবহার করলে অনেক সময় পেট খারাপও করতে পারে তিন চামচ এখানে দেওয়া হলো একটু পুদিনা পাতা একটু দেওয়া হলো না পুদিনা পাতা এখনো দিইনি পুদিনা পাতা একদম শেষে আমরা সাজানোর সময় দিয়ে দেব এখন এখানে ক্রিম দিতে হবে চার চা চামচ ক্রিম এটাকে ঘন করার জন্য হ্যাঁ ক্রিম যেহেতু একটু অয়েলি তো হ্যাঁ যারা হার্টের রোগী তারা এটা একটু অ্যাভয়েড করলেও করতে পারেন এবার বরফ নিয়ে আসি লেবুর রস একদম শেষে বরফ কুচি দেওয়ার কথা হ্যাঁ কুচি হয়েই আছে গ্লাসের তিন ভাগে এক ভাগ আমরা এটা ভরে দেব এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম অনেক মজা হবে খেতে হ্যাঁ অবশ্যই কালারটা তো আসলে আমার সাথে ম্যাচ করলো অত এক্ষুনি খেতে ইচ্ছে হচ্ছে আর একটু সময় আমাদের সাথে আপনাকে তাহলে থাকতে হবে হয়ে গেল রুহ আফজা পিঙ্ক লেডি আসলে ভালো আপু আমাদের হাতে সময় অনেক কম না হলে আপনার সাথে আরো অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া যেত তবে হামদারদের পক্ষ থেকে যাবার আগে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই বাসায় রুহ আফজা টেস্ট করবেন অবশ্যই মজার রেসিপি শিখে গেলাম তারপর এত কিছু থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের রুহ আফজা পিঙ্ক লেডি জানতে ইচ্ছা করছে আর আমাদেরকে জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে হামদার্দ রুহ আফজা আর যদি আরও নতুন রেসিপি সম্পর্কে জানতে চান তাহলে ঝটপট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ruhafza.com.bd আমি নাইলা বারি আজকে রুহ আফজা হেলদি আড্ডা থেকে বিদায় নিচ্ছি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ